বাংলাদেশের যতগুলো শিক্ষক রয়েছে যারা আজকে ইংরেজি শেখাচ্ছে এবং যারা ইংরেজিতে দক্ষ, মানে ইংরেজি খুব ভালো পারে, তারা কিভাবে ইংরেজি শিখেছে, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপনি যদি ইংরেজিতে দুর্বল হয়ে থাকেন, আপনি যদি ইংরেজি শিখতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই কথাটি জানতে হবে যে যারা ইংরেজি শেখাচ্ছে তারা কিভাবে ইংরেজি শিখেছে এবং যারা ইংরেজিতে দক্ষ তারা কিভাবে ইংরেজি শিখেছে। তা আজকে এই বিষয়টি আমি আপনাদের কাছে একদম ক্লিয়ার করে দিচ্ছি, আর এই ব্যাপারটি যদি আপনি ক্লিয়ার হতে পারেন তাহলে আপনিও ইংরেজিতে দক্ষ হয়ে উঠবেন, একদম নিশ্চিত আপনি ইংরেজিতে দক্ষ হয়ে উঠবেন যদি আজকের এই কথাগুলো আপনি বুঝতে পারেন। প্রথম ব্যাপারটা হচ্ছে দুইটা পলিসি আপনাকে ইংরেজি শিখতে দিচ্ছে না। কয়টা পলিসি? দুইটা পলিসি। এই দুইটা কারণে আপনি ইংরেজি শিখতে পাচ্ছেন না। এই দুইটা কারণ একটু বলি, সেটা হচ্ছে পৃথিবীর কোনো বই পড়ে আপনি ইংরেজি শিখতে পারবেন না। মারাত্মক কথা, অনেক বিখ্যাত বিখ্যাত রাইটারের বই আছে, পৃথিবীর এমন কোনো বই নেই যে বই পড়ে আপনি ইংরেজি শিখতে পারবেন। কেন পারবেন না সে ব্যাপারটিও বলবো আজকে। এরপরে আসুন, ইংলিশ গ্রামার সমস্ত কিছু মুখস্থ করেও আপনি ইংরেজি শিখতে পারবেন না, দুটাই মারাত্মক কথা। এবার আসুন, কেন শিখতে পারবেন না, বই পড়ে কেন ইংরেজি শিখতে পারবেন না এবং গ্রামার পড়ে কেন ইংরেজি শিখতে পারবেন না, আর প্রত্যেকটা টিচার কীভাবে ইংরেজি শিখেছে প্রত্যেকটা ব্যাপার আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম ব্যাপারটা হচ্ছে বই পড়ে এই কারণে ইংরেজি শিখতে পারবেন না, কারণ বই পড়ে কেউ ইংরেজি শেখেনি। বই আপনার কাছে তখনই প্রয়োজনীয় হবে, আপনি ইংরেজি শিখতে শিখতে একটা লেভেল পর্যন্ত যাওয়ার পরে তারপরে বই আপনার কাছে জরুরি হবে। আপনি যদি বেসিক না থাকে, আপনি যদি কোথাও থেকে বেসিক ইংলিশ না শেখেন, তাহলে কোনো বই আপনার কোনো উপকারেই আসবে না। আর একটা কী বললাম, গ্রামার পড়ে আপনি ইংরেজি শিখতে পারবেন না। হ্যাঁ রাইট, গ্রামার পড়ে আপনি ইংরেজি শিখতে পারবেন না, কারণ এই গ্রামারের কিছু ধারাবাহিকতা আছে, সেই ধারাবাহিকতা মেনটেন না করে আপনি যদি সংজ্ঞাভিত্তিক কোন গ্রামার কাকে বলে সমস্ত গ্রামার মুখস্থ করেন, তাও আপনি ইংরেজি শিখতে পারবেন না, এটা আপনার কাছে চ্যালেঞ্জ থাকলো। এবারে আসুন যে কথাটি আসল কথা আজকের, সেটা হচ্ছে যারা আজকে ইংরেজি শেখাচ্ছে, যারা ইংরেজিতে দক্ষ, যারা ইংরেজি ভালো পারে, তারা কিভাবে ইংরেজি শিখেছে। শুনেন, যারা ইংরেজিতে দক্ষ তারা ইংরেজি শিখেছে কোনো না কোনো একজন শিক্ষকের কাছ থেকে। খুব ভালো করে কথাটা মনে রাখবেন, যারা আজকে ইংরেজি শেখাচ্ছে, যারা আজকে ইংরেজিতে দক্ষ, যারা ইংরেজি ভালো পারে, তারা কোনো না কোনো একজন শিক্ষকের কাছ থেকে হাতে কলমে ইংরেজি শিখেছে। কারণ ইংরেজি ভাষার কিছু মৌলিক নীতি রয়েছে, ইংরেজি ভাষার কিছু মৌলিক বিষয় রয়েছে, সেই বিষয়গুলো যদি আপনি ধারাবাহিকভাবে না শেখেন, কোনো একজন শিক্ষকের কাছ থেকে ধারাবাহিকভাবে না শেখেন, তাহলে আপনি সারা জীবন, আপনি মৃত্যু পর্যন্ত ইংরেজি শেখার চেষ্টা করলেও আপনি ইংরেজি শিখতে পারবেন না, কোথাও না কোথাও একটা শুভঙ্করের ফাঁকি রয়ে যাবে। মনে রাখবেন, প্রত্যেকটি ইংরেজি শিক্ষক কোনো না কোনো মাধ্যম থেকে, কোনো না কোনো শিক্ষকের কাছ থেকে একদম হাতে কলমে জিরো থেকে ইংরেজি শিখেছে। এরপরে একজন টিচারের কাছ থেকে বেসিক বিষয়গুলো শেখার পরে, ইংরেজি ভাষার মূল নীতিগুলো শেখার পরে উনি কী করেছেন, ইংরেজি স্টাডি করেছেন, ইংরেজি নিয়ে অনেক গবেষণা করেছেন। তাহলে দুটো ব্যাপার ভালো করে মনে রাখবেন, এক নাম্বার হচ্ছে আপনার অবশ্যই আপনার একজন দক্ষ শিক্ষকের প্রয়োজন হবে, যিনি আপনাকে একদম জিরো লেভেল থেকে ইংরেজি ভাষার মৌলিক বিষয়গুলো আপনাকে শিখিয়ে দিবে, মানে একটা লেভেল পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। এরপরে এরপরে কি করবেন, এরপরে হচ্ছে গবেষণা। গবেষণা, যারা ইংরেজি শিখেছে তারা এই দুইটা ব্যাপার মেনেছে, পৃথিবীর সমস্ত শিক্ষক, মনে রাখবেন সমস্ত শিক্ষক এই দুইটা কাজ করেছে, কোনো না কোনো এক সময় সে কোনো একজন দক্ষ টিচারের কাছ থেকে জিরো লেভেল থেকে ইংরেজি শিখেছে, এরপরে কি করেছে, ইংরেজি ভাষা নিয়ে সে গবেষণা করেছে, বিভিন্ন রাইটারের বই পড়েছে, একই টপিকের বিভিন্ন রাইটারের বক্তব্য শুনেছে।
স্টাডি করেছে, প্রচুর প্রচুর স্টাডি করেছে। স্টাডি করে তিনি একজন বর্তমানে দক্ষ দক্ষ হয়েছে। প্রত্যেকটা শিক্ষক এবার কি করেছে দেখেন, প্রত্যেকটা শিক্ষক ইংরেজি ভাষাটাকে তার মনের মতো করে শিক্ষার্থীদের কাছে সহজ করে উপস্থাপন করেছে। দেখবেন সব শিক্ষক কিন্তু একরকম বোঝায় না, এক একজন শিক্ষক এক এক রকম ভাবে বোঝায়। কারোরটা একটু কঠিন মনে হয়, কারোরটা তুলনামূলকভাবে আরেকটু সহজ মনে হয়, কারোরটা আবার আরো সহজ মনে হয়, কারোরটা আবার একদমই সহজ মনে হয়। যে যত বেশি ইংরেজি ভাষা নিয়ে গবেষণা করেছে সে তত বেশি স্টুডেন্টদের কাছে সেই ইংরেজি ভাষাটাকে তত বেশি সহজ করে দিয়েছে। বুঝতে পেরেছেন? এখন আপনি যদি ইংরেজিতে দক্ষ হতে চান, আপনি যদি ইংরেজিতে বস হতে চান, তাহলে আপনার এই দুটা জিনিস লাগবে, রাইট? আপনি যদি ইংরেজিতে দক্ষ হতে চান তাহলে আপনাকে অবশ্যই কোনো না কোনো একজন দক্ষ টিচারের কাছ থেকে ইংরেজি হাতে কলমে শিখতে হবে। ওকে, তো আপনারা আমার কাছ থেকেও হাতে কলমে ইংরেজি শিখতে পারেন। আমি দীর্ঘ 19 বছরের বেশি সময় ধরে শিক্ষার্থীদের ইংরেজি শেখাচ্ছি এবং আমি ইংরেজি ভাষা নিয়ে গবেষণা করে যতটুকু জানতে পেরেছি যে স্টুডেন্টরা কীভাবে ইংরেজি শিখতে পারে, এই বিষয়টা নিয়ে আমি একটি কোর্স রান করেছি, সেটার নাম হচ্ছে লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্স। এই কোর্সের মাধ্যমে একদম জিরো লেভেল থেকে, একদম শূন্য লেভেল থেকে স্টেপ বাই স্টেপ প্রয়োগিক ইংরেজি অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হয়। আপনি ইংরেজিতে খুবই দুর্বল, ইংরেজি শব্দার্থ বেশি জানেন না, ইংরেজি গ্রামার ভালো বেশি বোঝেন না, আপনি ইংরেজি কিছুই পারেন না, আপনি যদি এই লেভেলেও থাকেন তাহলে এই কোর্সের মাধ্যমে আপনি 100% ইংরেজি শিখতে পারবেন। এইভাবেই এই কোর্সের ডিজাইন করা হয়েছে, একদম হাতে কলমে আপনাকে প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দেওয়া হবে, ইংরেজি ভাষার মৌলিক বিষয়গুলো। লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সের 9ম ব্যাচ প্রায় শেষের দিকে, খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সের 10ম ব্যাচ। আপনিও এই ব্যাচে ভর্তি হয়ে ইংরেজি ভাষাকে একদম মনের মতো করে জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবেন। আপনি যদি ইংরেজিতে দক্ষ হতে চান, সারা জীবনের জন্য ইংরেজির ভয় দূর করতে চান, তাহলে আর দেরি না করে এখনই এই ব্যাচে এনরোল করে নিন। এই ব্যাচটি হচ্ছে 3 মাসের একটি কোর্স। কয় মাসের? 3 মাসের। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই 3 মাসের মধ্যে আপনি ইংরেজিতে যতই দুর্বল হয়ে থাকুন না কেন, মাত্র 3 মাসের মধ্যে আপনি ইংরেজিতে দক্ষ হয়ে যাবেন। আপনি বলবেন আমি এখন ইংরেজি পারি, আপনি বলবেন আমি ইংরেজিকে ভয় পাই না, আপনি বলবেন ইংরেজি হচ্ছে আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট। বিশ্বাসটা হলে এই কোর্সে এনরোল করে দেখুন, আমাকে টেস্ট করে দেখুন, আমাকে পরীক্ষা করে দেখুন। মাত্র 3 মাস, কত টাকা কমনে চলে যায়। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই কোর্সের মাধ্যমে আপনি অবশ্যই ইংরেজি শিখতে পারবেন, আপনি ইংরেজিতে যতই দুর্বল হয়ে থাকেন। ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 6, 7, 8, 9, 10 SSC, HSC ডিগ্রি অনার্স অথবা পড়াশোনা শেষ করেছেন, চাকরির জন্য চেষ্টা করছেন বাট আপনি ইংরেজিতে দুর্বল, এমন যে কেউ এই কোর্সে ভর্তি হতে পারবেন। এই কোর্সে ভর্তি হওয়ার নিয়ম হচ্ছে 01855357592, এটাই হচ্ছে আমার পার্সোনাল বিকাশ বা নগদ নাম্বার। এই নাম্বারে এই কোর্সের কোর্স ফি হচ্ছে 2500 টাকা। কোর্স ফি কত টাকা? মাত্র 2500 টাকা। এই কোর্সের কোর্স ফি এত কম রাখা হয়েছে যাতে করে সবাই কোর্সটা করতে পারে এবং সবাই যাতে ইংরেজিতে দক্ষ হতে পারে। মাত্র 2500 টাকার মাধ্যমে মাত্র 3 মাসের মধ্যে আপনি 100% ইংরেজিতে দক্ষ হয়ে যাবেন। ভর্তি হওয়ার নিয়ম হচ্ছে এই নাম্বারটি আমার নগদ বা বিকাশ নাম্বার। আপনাকে যেটা করতে হবে, এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 2500 টাকা সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করে, এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি একটা মেসেজ করবেন। মেসেজে আপনার নাম লিখবেন, আপনার জেলার নাম লিখবেন এবং যে নাম্বার থেকে আপনি টাকা পাঠিয়েছেন সেই নাম্বারের শেষের চারটা নাম্বার সহ আপনার নাম, আপনার জেলার নাম এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। মেসেজ করার পরে আপনি টাকা পাঠিয়েছেন, এটা কনফার্ম হওয়ার পরে কীভাবে ক্লাসে জয়েন করবেন সমস্ত ব্যাপারগুলো আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। আর একটা ব্যাপার হচ্ছে, এই কোর্স সংক্রান্ত যদি আপনি আরও বিস্তারিত জানতে চান, আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। তো আর দেরি না করে আপনি যদি ইংরেজিতে দক্ষ হতে চান, সারা জীবনের জন্য ইংরেজির ভয় দূর করতে চান, তাহলে এখনই
লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সে এনরোল করুন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনি অবশ্যই ইংরেজি শিখতে পারবেন এবং আপনার কাছে ইংরেজি হয়ে যাবে সবচেয়ে প্রিয় সাবজেক্ট।